স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ। এটা কিন্তু আমার হার্ড ডিস্কের ভিতরে না, না আমার ল্যাপটপের ভিতরে, এটা কিন্তু টোটালি গুগল ড্রাইভ আমার জিমেলের। এটা তো আপনার যদি গুগল ড্রাইভ এখন অ্যাড হয়ে যায় ভুলবশত, কীভাবে এটাকে ডিলিট করবেন? প্রথমেই এখানে যদি আপনি ট্যাপ করেন মাউসের রাইট সাইড, তারপর এখানে দেখতে পাবেন ফরম্যাট, কিন্তু ফরম্যাট দিলে ওটা হবে না। আমি ফরম্যাট দিয়ে আপনাকে দেখাচ্ছি। যদি আপনি ট্রাই করেন এটাকে ফরম্যাট দেওয়ার জন্য, তাও কিন্তু ফরম্যাট হবে না। কেননা এটা তো আপনার গুগল ড্রাইভ, এটা কখনই ফরম্যাট হবে না। দেখেন এখানে লেখা রয়েছে উইন্ডোজ ওয়াজ আনলেবল টু কমপ্লিট দ্য ফরম্যাট। ওকে, এটা কিন্তু হবে না। এখন কথা হচ্ছে এটাকে কীভাবে আপনি এখান থেকে ডিলিট করবেন, এইটাকে সরাতে আপনি পাচ্ছেন না। তাহলে এটা ডিলিট করার জন্য আপনাকে জাস্ট কি করতে হবে ফ্রেন্ডস, সরাসরি আপনাকে চলে যেতে হবে। আমি এখান থেকে নিচে চলে যাব। ব্যাটারির সাথে দেখতে পাবেন এখানে একটা এরর আইকন রয়েছে। এখানে যদি রাইট সাইড মাউসের ট্যাপ করেন, আর সরি লেফট সাইড ট্যাপ করার পরে কিন্তু এখানে দেখতে পাবেন গুগল। এই গুগলটার উপরে মাউসের রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে। আর এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু লেখা রয়েছে দেখেন একটা জিমেইল নাম্বার, অর্থাৎ আমার এই জিমেইলে কোনো কিছু নাই, যার কারণে পুরোটাই আমার গুগল ড্রাইভ খালি। তো আমি এখানে পাশে দেখতে পাবেন একটা সেটিং অপশন, আর এই সেটিং অপশনের মধ্যে যদি আপনি একটা ট্যাপ করেন, এখান থেকে আপনি এই যে লেখা রয়েছে কুইক, এ কুইট, এ কুইটের মধ্যে যদি ট্যাপ করেন তাহলে এটা কী হবে, এখান থেকে কিন্তু এটা চলে যাবে। দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেল। আপনি যদি আবারও এখানে ট্যাপ করেন এই এররের মধ্যে, যদি আবারও এররের মধ্যে ট্যাপ করেন, এখানে কিন্তু আর আপনার এই গুগল ড্রাইভটা খুঁজে পাবেন না। ওকে, তারপরে আপনি এখান থেকে কেটে দিলেন, এটা কিন্তু চলে গেল, কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে কিন্তু এটা রয়ে গেল। ল্যাপটপ থেকে আপনি যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে দেখেন দিস পিসি অথবা মাই কম্পিউটার, এখানের কাজ কিন্তু বর্তমানে শেষ। এখন চলে যাবেন একদম নিচে, আর এখানে গিয়ে মাউসের রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে সেটিং অপশনটা দেখতে পাবেন। এই সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে কিন্তু একদম ইজি সিম্পল সহজভাবে আপনি এখানে করে নেবেন। দেখতে পাবেন ফ্রেন্ডস এখানে রয়েছে অ্যাপস। এই অ্যাপসের মধ্যে যদি ট্যাপ করেন তাহলে আপনার এখানে এরকম অ্যাপস অ্যান্ড ফিচার্স একটা অপশন চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে এই অ্যাপস অ্যান্ড ফিচারের মধ্যে আপনি ট্যাপ করবেন, আমার তো অটোমেটিক ডিফল্ট হিসেবে চলে আসলে। এখান থেকে একটু স্ক্রল করে যদি নিচে চলে যান তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন গুগল ড্রাইভ। আপনি এটার উপর একটা ট্যাপ করবেন, করার পরে এখান থেকে জাস্ট আনইনস্টল একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে আনইনস্টল করে দেবেন। করে দিলে কী হবে, আপনার ল্যাপটপ থেকে কিন্তু একদম ইজি সহজভাবে আপনার যে গুগল ড্রাইভটা রয়েছে এটা কিন্তু এখানে আর থাকবে না, পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।